মুর্শিদাবাদের বেল্লাঙায় ঠাকুর বিসর্জন করতে গিয়ে নৌকা ডুবিতে 5 যুবকের মৃত্যু হয়েছিল। আজ প্রত্যেক পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার DM জগদীশ প্রসাদ মিনা ও 2 সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান, ছিলেন বেল্লাঙা পৌরসভার পৌর প্রশাসক ভারত ঝাওয়ার। কান্নার আবহে আজ সুখেন্দু দে, পিলকন পাল, অরবিন্দ ব্যানার্জি, সোমনাথ ব্যানার্জি ও নিপন হাজরার পরিবার এই চেক গ্রহণ করেন। নিপনবাবুর বাড়ি থেকে চাকরির আবেদন করা হয়, কারণ তার ছোট্ট সন্তান রয়েছে। তার লালন পালন এবং পরবর্তী জীবন প্রতিপালন কিভাবে হবে সেটা নিয়ে চিন্তিত প্রত্যেকে। বেল্লাঙা থেকে শামীম আহমদের রিপোর্ট, NTV WP। ঠিক আছে, দেখা হবে। সরকারের পক্ষ থেকে যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে 2 লাখ টাকা করে কম্পেনসেশন দেওয়া হয়েছে, সে কাজকে দেওয়া হয়েছে। তো স্যার, ওদের বাড়িতে কি কোনো ইয়ে হচ্ছে, মানে এদের পরিবারের কি বলবেন এদের পরিবারের? দেখুন, এই ঘটনায়, এই মর্মান্তিক ঘটনার ভাষা তো আমাদের নেই। গোটা বেল্লাঙাবাসী স্তব্ধ, শোকস্তব্ধ। যেহেতু বিজয়ার দিন, এদের সমস্ত মানুষের, বেল্লাঙা এলাকার সমস্ত মানুষের বিজয়টার যে আনন্দ সেটাও হয়নি। কারণ 5-5টি তরুণ তাজা ছেলে যেভাবে নৃশংসভাবে ওখানে মারা গেল, এই ঘটনার আমরা আশা করবো যেন পুনরাবৃত্তি আর না হয় কোনো এলাকাতে। এই ঘটনায় ভীষণভাবে আমরা শোকাহত, মর্মাহত। ইতিমধ্যেই বেল্লাঙা মিউনিসিপ্যালিটি, তারা তাদের পাশে আছে। আমরা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন থেকেই কথা হচ্ছে। আজকে তিনি আমাদেরকে আবার নির্দেশ দিয়েছিলেন, যে DM সাহেবকে বলে দিয়েছি প্রত্যেকটা পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক, এবং মিউনিসিপ্যালিটিকে বলেছি তারা সাহায্য করবে। তারাও ইতিমধ্যে আজকে 1 লক্ষ টাকার চেক ঘোষণা করেছে ভরদ্বার। আমরা কৃতজ্ঞতা জানাই বেল্লাঙা মিউনিসিপ্যালিটিকে, যে এই সমস্ত অসহায় পরিবারের পাশে তারা দাঁড়িয়েছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক আজকে এসে আমরা তুলে দিলাম। আমার মাননীয় সাংসদ খলিলুর সাহেব এখানে আছে, বিধায়ক রবিউল আলম চৌধুরী থেকে মাসুদ করিম থেকে আরম্ভ করে ভরত জাহর, যিনি এই পৌরসভার পৌরপিতা, এবং সেই সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন, এখন পৌর প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন, সেও ছিলেন। পরিবারের লোকজন কিছু বলছেন? হ্যাঁ, পরিবারের লোকজন তো ভেঙে পড়েছে, অসহায় পরিবার। তারা এমনও দাবি করছে যে আমাদের যদি কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তো আমরা নিশ্চয়ই সেই ব্যাপারটা আগামী দিনে ভেবে দেখব। আপাতত আমরা 2 লক্ষ টাকার, 1 লক্ষ, 3 লক্ষ টাকা প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দিতে পারলাম। পরবর্তী ক্ষেত্রে এই অসহায় পরিবারগুলোর পাশে থেকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় নিশ্চয়ই আমরা সেটা দেখব। এবং আমাদের সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজখবর নিয়েছে পরিবারের, আমি তাদেরকে সমবেদনা জানিয়েছি, এবং আগামী দিনে ওনার সাহায্য যদি কিছু করা যায় নিশ্চয়ই আমরা পাশে থেকে করব। এবং পৌর প্রশাসক যিনি আছেন ভরত জাওর, তাকেও বলবো, আবু সুফিয়ান ভাই আছে তাকেও বলবো, যে তারা যেন এই পরিবারগুলোর পাশে থাকে, সর্বতভাবে সাহায্য সহযোগিতা করে। এবং এই পরিবারকে আমরা সমবেদনা জানাই, যে ভগবানের কাছে নিশ্চয়ই আমরা বলবো যে তার আত্মার শান্তি কামনা করি। যে সমস্ত তরুণ তাজা 20 থেকে 30 বছর বয়স এই 5 জন মারা গেল, 1 জন বিবাহিত, আমাকে বিয়ে হয়নি, সংসারের উপার্জনক্ষম ব্যক্তি, আমরা গভীরভাবে মর্মাহত এই ঘটনায়।